আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হিমোগ্লোবিন ই ডিজিজ কি বোঝার আগে আমাদের জেনে নিতে হবে হিমোগ্লোবিনের নর্মাল স্ট্রাকচার কি হিমোগ্লোবিন কথাটির অর্থ হলো হিম আর গ্লোবিন হিম অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে যে আয়রন কম্পোনেন্ট থাকে তাকে বলা হয় হিম এই আয়রন ছাড়া যে প্রোটিন কম্পোনেন্ট থাকে যে প্রোটিন অংশ থাকে সেটি চেনের ফর্মে থাকে তাকে বলা হয় গ্লোবিন চেন এই গ্লোবিন চেন দু ধরনের হয় একটি হলো আলফা চেন আর একটি হলো বিটা চেন নর্মালি একটি নর্মাল হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার সেটা হলো হিমোগ্লোবিন এ অর্থাৎ তার মধ্যে হিম আছে এবং তার সাথে চারটি গ্লোবিন চেন আছে চারটি গ্লোবিন চেনের মধ্যে দুটি নর্মাল আলফা চেন এবং দুটি নর্মাল বিটা চেন কিন্তু হিমোগ্লোবিন ই এর ক্ষেত্রে কি হয় এই যে বিটা চেন যেটি থাকে তার টোয়েন্টি সিক্ পজিশনে যে অ্যাসিডটি থাকে সেটি চেঞ্জড হয়ে যায় নর্মালি থাকে গ্লুটামিক অ্যাসিড সেক্ষেত্রে চেঞ্জ হয়ে গিয়ে লাইসিন চলে আসে তার ফলে কি হয় যে বিটা বিটা চেইনটি যেটি উৎপন্ন সেটি আনস্টেবল হয় তার ফলে কি হয় যে হিমোগ্লোবিনের বিটা চেইন স্বল্প পরিমাণে ফাংশনাল থাকে এবং হিমোগ্লোবিন ই ডিসিজের ক্ষেত্রে ফিচার্স যেগুলি থাকে সেগুলি কিন্তু খুব মাইল্ড বিটা মতো ফিচার্স থাকতে পারে হিমোগ্লোবিন ই ডিজিজ আর হিমোগ্লোবিন ই ট্রেট এই দুটো জিনিসকে আলাদা করে দেখতে হবে হিমোগ্লোবিন ই ডিজিজ তখনই থাকে যে ক্ষেত্রে একজন ব্যক্তির শরীরে যে দুটি বিটা জিন জিনাস সেই দুটি জেনি এফেক্টেড যখন দুটি জেনি এফেক্টেড হবে দুটি জেনি যখন মিউটেটেড থাকবে সেই সময় কিন্তু হিমোগ্লোবিন ই ডিজিজ ডেভেলপ করে আর যখন দুটি জিনের মধ্যে একটি জিন নর্মাল আর একটি এফেক্টেড বা মিউটেটেড হবে সেই সময় সেই কন্ডিশনকে বলা হয় হিমোগ্লোবিন ই ট্রেড সুতরাং দুটি যদি মিউটেটেড হয় সেক্ষেত্রে কিন্তু যে সাইন যেগুলি থাকে সেটার খুব মাইল্ড বিটা মতো ফিচার্স ডেভেলপ করতে পারে এবং সামান্য অ্যানিমিয়া থাকতে পারে সেক্ষেত্রে স্প্লিনোমেগালি অর্থাৎ স্প্লিন বা প্লিহা যেটি সেটি সামান্য সাইজে বড় হতে পারে এছাড়া হিমোলিসিসের জন্য মাইল্ড জন্ডিসের ফিচার্স কখনো আসতে পারে বা লিভার সামান্য বেড়ে থাকতে পারে এই রকম বেশ কিছু ফিচার্স কিন্তু এই হিমোগ্লোবিন ই ডিজিজের ক্ষেত্রে থাকতে পারে তবে খুব বেশি ফিচার্স কিছু থাকে না সব থেকে কমন যে ফিচার্সটি সেটি হলো মাইল্ড অ্যানিমিয়া এটা হলো হিমোগ্লোবিন ই ডিজিজ আর হিমোগ্লোবিন ই ট্রেটের ক্ষেত্রে কি হয় হিমোগ্লোবিন ই ডিজিজে যেটুকু ডেভেলপ করে হিমোগ্লোবিন কিন্তু ম্যাক্সিমাম কোনো সিমটম থাকে না অর্থাৎ হয় পাওয়া যায় সেটা হয়তো ব্লাড টেস্ট যদি অন্য কোনো কারণে করা হয় হয়তো দেখা যায় সেক্ষেত্রে সামান্য অ্যানিমিয়া থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু যে ফিচার্সটি থাকে পেরিফেরাল ব্লাড ফিল্মে টার্গেট সেল বলে একটি সেল আছে অ্যাবনরমাল আর বিসির একটি ফর্ম সেটা পাওয়া যেতে পারে অথবা সেই সমস্ত ব্যক্তির এম সি ভি অর্থাৎ মিন করপাসকুলার ভলিউম বলে একটি প্যারামিটার হয় যেটি এই কমপ্লিট ব্লাড কাউন্টের ক্ষেত্রে তার একটি প্যারামিটার হলো এম সি ভি বা মিন করপাসকুলার ভলিউম এটি কিন্তু একটু কম থাকতে পারে হিমোগ্লোবিন ই ট্রেট এটা কিন্তু সবসময় ম্যানিফেস্ট করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে অন্য কোন ডিজিজের জন্য যখন এই সিভিসি টেস্টটি করা হয় তখন তাতে কিন্তু সামান্য ওই এমসিবি লো থাকতে পারে এবং অথবা তার ক্ষেত্রে হয়তো পেরিফেরাল ব্লাডে কিছু টার্গেট সেলস থাকতে পারে তবে এই দুটি থাকলেই যে সেটা হিমোগ্লোবিন ই ট্রেড এমন নয় এই দুটি ফিচার্স কিন্তু আরো অনেক কন্ডিশনে পাওয়া যেতে পারে সুতরাং আজকের ভিডিওতে আমরা জানলাম যে হিমোগ্লোবিন ই ডিজিজ কি হিমোগ্লোবিন ই ট্রেড কি ই ট্রেড হলো খুব মাইল্ড ফর্ম ম্যাক্সিমাম ক্ষেত্রে ই ট্রেটের ক্ষেত্রে কোনো ফিচার্স থাকে না ই ডিজিজের ক্ষেত্রে যখন ফিচার্স থাকে তখন সেটা হয়তো সামান্য অ্যানিমিয়া বা রক্তাল্পতা নিয়ে হয়তো এটা প্রেজেন্ট করে তো আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশে যে বেল বেলাইকানটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না এবং আমার যে পার্সোনাল ব্লগটি যে ব্লগটি আমি নতুন ওপেন করেছি সেটি সেটিতে আমি এই ভিডিওর যে যে সমস্ত কমেন্ট যেগুলি আপনারা করে থাকেন সেই সমস্ত কমেন্ট নিয়ে আমি সেই ভিডিওতে সেই সেই ব্লগেই আমি আনসার করি ভ্লগটি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন ডক্টর জয়দেব ভ্লগস বললেই কিন্তু আপনি ব্লগসটি পেয়ে যাবেন এবং অবশ্যই সেই চ্যানেলটিতে ঢুকে প্রিভিয়াস কিউনএ সেশনগুলি আপনি দেখতে পারেন এবং আপনি যদি কোনো কমেন্ট করে থাকেন আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হতে পারে পরবর্তীকালে আমি আপনার কোনো কমেন্টস নিয়ে কিন্তু এক্সপ্লেন করতে পারি ওই ভ্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ